নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বুধবার পাঁচ রাশির প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রত্যেক মানুষকে আমি প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি একটি কথা বুঝাতে চাইছি একটি রাশির লাখো কোটি মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রেই যে প্রাপ্তি ঘটবে এটি নয় কারণ যত সংখ্যক মানুষ শুনছেন টেন থেকে টোয়েন্টি পারসেন্ট মানুষের কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু থাকবে অর্থাৎ সবাই যে একশো জন শুনে একশো জনই যে পাবেন এটা কিন্তু নয় কারণ আপনার জন্ম ছকে যোগ থাকা দরকার যোগটা কিন্তু আপনার জন্মছকে যদি না থাকে তাহলে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে না মহাপ্রাপ্তি এই মহাপ্রাপ্তির যোগটা ঘটিয়ে থাকে হচ্ছে রাহু গ্রহ আপনার জন্মছকে রাহু ডিগ্রিগত দিক থেকে কত নাম্বার আছে এবং রাহু কোন ভাবে অবস্থান করছে কোন গ্রহের সাথে অবস্থান করছে কোন গ্রহের দৃষ্টি রয়েছে কোন ভাবাধিপতির সাথে অবস্থান করছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার এবং শুক্র শনি এবং বুধ আপনার চাটে কেমন রয়েছে এর সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে দেখুন ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না এজন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে আপনাদের ভাগ্যভাব এবং আপনাদের ধনভাব এবং আক প্রাপ্তির ভাব এই ভাবগুলো আপনার ক্ষেত্রে যদি শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি প্রত্যেকে আগে অবশ্যই কমেন্ট করবেন জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আগে কমেন্ট করুন দেখুন রাহুরক্ষা কবচটা কি রাহুরক্ষা কবচ আপনাকে প্রাপ্তি ঘটাতে সাহায্য করবে যাদের অল্পের জন্য যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে মানে ভাগ্যে নাই সেখানে কিন্তু রাহুরক্ষা কবচ যে প্রম্পট কাজ করবে এটা কিন্তু পারবে না এই জন্য বার চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার কিন্তু অ্যানালাইসিস করা একান্তই দরকার বাচ্চাট রিফরমেশান আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে ঘটাবে অর্থাৎ আপনার জন্মছকে যে গ্রহগুলো অশুভ অবস্থাতে অবস্থান করছে তার পাওয়ারকে বৃদ্ধি করে আপনার যে ন্যাকাল চাটে পোটেন্সিয়ালিটিটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু করবে এবং ভাগ্যভাবকে স্ট্রং করা এবং আপনার কিসের মহাদশা চলছে অন্তর্দশা চলছে সেটার উপর কিন্তু বিশেষভাবে আলোকপাত করা তবে জানা যাবে যে আপনার প্রাপ্তি ঘটবে কি ঘটবে না আগামীকাল শুক্রবার মাঠ আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আমি কথা বলবো সেই পাঁচ রাশির প্রথম যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং আট আপনাদের শুভ সময় সকাল নটা একুশ মিনিট থেকে আপনার এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আপনাদের আগামীকালের যে রাহুকালটা বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এবং যোগ রয়েছে আয়ুষ্মান যোগ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে আমি ইনফরমেশনটা দিলাম আপনি তুলা রাশির মানুষ আপনি প্রচেষ্টা করতে পারেন কিন্তু আপনার ক্ষেত্রে যে আগামীকাল ঘটবে রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে আপনার ক্ষেত্রে ঘটবে কিছু সংখ্যক মানুষের কিন্তু ঘটবে অর্থাৎ একশো জনের মধ্যে একজনের কিন্তু ঘটবে প্রাপ্তি একশো জনের তুলা রাশি একশো জনের যে প্রাপ্তি ঘটবে এটা কিন্তু কখনোই নয় এই কথাটা আমি কিন্তু বোঝাতে চাইছি দ্বিতীয় নম্বর রাশির যে কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই আপনাদের ক্ষেত্রে শুভ সময় বিকাল চারটা চার মিনিট থেকে আপনার পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হাজারো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রে মিলবে যোগ যদি থাকে এবং ভাগ্যভাব এবং রাহুকে যদি আপনারা স্ট্রং করতে পারেন রাহু রক্ষা কবচের দ্বারা এবং ভাগ্যভাবকে স্ট্রং করতে পারেন বাচ্চার রিফরমেশনের মাধ্যমে তাহলে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং ছয় আপনাদের শুভ সময় সন্ধ্যা ছটা থেকে রাতে আটটা দুই মিনিট পর্যন্ত অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ আপনি এই টাইমটা বেছে নিন আপনার ক্ষেত্রে অর্থাৎ সময়টা এবং টার্গেট নাম্বারটা বিশেষভাবে ইম্পর্টেন্ট যদিও আপনাদের ব্যক্তিগত ফরচুনা নাম্বার আছে ইন জেনারেল কিন্তু অনেক সময় টার্গেট নাম্বার এবং সময়টা যদি আপনি বেছে নিতে পারেন আপনি মিথুন রাশি মানুষ আপনার কালকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে মিথুন রাশি লাখো লাখো মানুষ কিছু মানুষের কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে দুই এবং ছয় আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে দুপুর দুটো থেকে বৈকাল চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এই সিংহ রাশির ক্ষেত্রে টাইমটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট সিংহ রাশির মহাপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে যদি প্রাপ্তির সম্ভাবনাটা যদি থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং আট আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় তিনটা তেত্রিশ মিনিট থেকে আপনার চারটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বৈকাল চারটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে আপনার ধনভাব যদি স্ট্রং থাকে আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব যদি স্ট্রং থাকে এবং মহাদশা যদি আপনার পারমিট করে এবং রাহু যদি আপনার ভালো থাকে চার্ট রিফরমেশনটা যদি আপনার করে রাখেন মহাপ্রাপ্তি কিন্তু আগামীকাল কিন্তু করতে চলেছে বৃষ রাশির অর্থাৎ যারা দেখছেন যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব চার্টটা অথবা হস্তরেখাটা আপনারা বিচার করুন আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগটা কোন বছর আছে কোন সময়গুলোতে আছে এটা আগে জেনে নিন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার